पक्षियों की किसी भी बड़ी समस्या के लिए स्टार फॉर्म मेडिसिन बहुत अच्छी है। 100% गारंटी। यदि आप इस उत्पाद को एकत्र करना चाहते हैं तो दिए गए स्किन नंबर पर कॉल करें। पूरे भारत में डिलीवरी होगी। हेलो गाइस, वेलकम माय चैनल पैराकीट आमिर। गाइस, पर दुटो वीडियो तुम्हारे हिंदी ते दिए भावलम आज के एक बांगला वीडियो तुम्हारे शेयर करी। आज के टॉपिकटा हबे खूब इम्पोर्टेंट एवं गुरुत्वपूर्ण एक टॉपिक। देखो आमार बेशिरभाग सबसक्राइबार माने स्टूडेंट माने बेशिरभाग बाजार कोनो काजकाम करछे बा पाखी थेके किछु इनकाम करते चाइछे तादेर जोन्नो आज के टॉपिकटा सिलेक्ट करेछि। गाइस टॉपिकटा कि हबे, देखो पाखी पालन करे प्रति मासे कि 10-20 हज़ार टाका इनकाम करा जाय? हाँ अवश्य इनकाम करा जाय প্রতি মাসে পাখি পালন করে ওর থেকে বেশি। আর দেখো সবার প্রথমে একটা কথা আমি বলতে চাইছি, আমি কারোর এর মধ্যে কারো আমি অ্যাটাচ নেব না, মানে ডাইরেক্ট আমার উপর থেকে আমি বলছি। দেখো ফার্স্ট টাইম যখন আমি পাখি পালন করেছিলাম তখন আমিও কিছু লোভে পড়ে গিয়েছিলাম যে আমি এত টাকা ইনকাম করব পাখির পিছন থেকে, অত টাকা ইনকাম করব। মেন পয়েন্টে আসি। দেখো পয়েন্ট বলতে যেটা, পাখি আমি একজনের ফার্ম পুরো কিনেছিলাম যেটা হচ্ছে তোমার সিজনের মুখে অ্যাডাল্ট পাখি যেটা লাভবার ছিল 20 পেয়ারের মতন। তো পাখি কেনার পরে কেন আমি লোভের কারণে পাখিটা কিনেছি যে আমি হ্যাঁ এই পাখিটা এবছর রেজাল্ট করবো, এত টাকা কামিয়ে নেবো, এটা আমি ভুল ধারণা নিয়েছিলাম। কিন্তু এটা আমার হয়নি। কেন লোভ করেছিলাম যে পাখি পালন করার জন্য, মানে পাখি টোটাল ফার্মটা কিনেছিলাম, ফার্ম তো বিক্রি হয় সবার। পাখিটা পালন করার পরে কিছুদিন এক ফার্স্ট টাইম যখন আমি ব্রিডিংয়ে বসাই অত ভালো রেজাল্ট আমি পাইনি। কেন এসে মতো ব্রিডিং করাটা সব পাখি সম্বন্ধে, মানে সব পাখি ভালো ব্রিডিং করে না, জায়গাটা সেটিং হওয়ার ব্যাপার থাকে। আর দেখো যে আমি পাখি নেওয়ার পরে ফার্স্ট টাইমটা যা ম্যাক করে মানে অল্প কিছু বাচ্চা পেয়েছিলাম, সেকেন্ড টাইমে এত বাচ্চা হয়েছে আমার, মানে টোটাল পাখি বিক্রি করে দিতে হয়েছিল। বিক্রি বলতে কী পয়েন্ট মানে বোঝায়, দেখো টোটাল পাখি পক্স আর চোখে বাতা এসে গেছিলো। টোটাল পাখিগুলো নিয়ে আমি কী করি, টোটাল যতটা বাঁচানোর বাঁচিয়েছিলাম বাকি পাখিগুলো নিয়ে আমি দোকানে গিয়েছিলাম। তখনকার বাজারে অ্যালবিনো মাক্সের প্রাইস ছিল 10-12 হাজার টাকা, 10-12 হাজার টাকা মনে হচ্ছে না, অনেক দিনের কথা বলছি, 10 হাজার টাকা ধরো না, 10 হাজার টাকা মতন প্রাইস ছিল। সেই অ্যালবিনো মাক্স বলছিল আমাকে 1500-1600 টাকা পিস দেবে। আমি ভাবলাম যা হবে হবে, পাখি যে কটা মরে গেছে আমি লোভ করবো না, আমি শখ করবো, ঠিক আছে। তো আমি কী করলাম, সেই পাখি বাড়ি নিয়ে চলে আসলাম। টোটাল পাখির মানে 1/3 দাম দিচ্ছিল, সেই পাখি টোটাল বাড়িতে নিয়ে চলে আসি। হ্যাঁ, তোমাদের কাছে একটা রিকোয়েস্ট আমি করতে চাইছি, যেটা হচ্ছে পাখি তোমরা পালন করার ইচ্ছা, তোমাদের ইচ্ছা আছে পাখি পালন করা, আমি প্রতি মাসে এত টাকা ইনকাম করবো, সরি টু সে দুঃখিত, তোমার হচ্ছে ওইটা করা একদম উচিত নয়। পাখি 100% আমি খাতা কলমে লিখে দেবো, তোমার পাখি সাকসেসফুল রেজাল্ট হবে না। কেন বলছি যে তুমি তো লোভে পড়ে করছো, আমি পাখিকে প্রতি মাসে ইনকাম করব এত টাকা অত টাকা, তাহলে সেই জায়গায় তোমার পাখি কিন্তু অত ভালো রেজাল্ট হবে না। আমি লিখে দেবো খাতা কলমে, প্রথম পাখি তোমার হচ্ছে মন থেকে ভালোবাসতে হবে, পাখি জিনিসটাকে বুঝতে হবে। হ্যাঁ, বদ্রি পাখি পালন করলে কি ইনকাম করা যায়? অবশ্যই বদ্রি পাখি পালন করলে মাসে প্রতি মাসে তুমি ইনকাম করতে পারবে, কিন্তু সেই বদ্রি পাখি মানে পালন করার সিস্টেমটা একটু আলাদা ভিন্ন স্টাইলে নেক্সট কোনো ভিডিওর সাথে কথা বলবো এটার উপর, বদ্রি পাখি কীভাবে পালন করতে হয় বদ্রি পাখিকে। দেখো তোমাদের আমি আরেকটা কথা বলতে চাইছি, পাখি তোমরা পালন করো ফার্স্ট টাইমে বদ্রি পাখি কেন, যেটা তোমার শখে কিনবে, বিজনেসের জন্য নয়, 10 জোড়া কিনবে। আমি কারোর মতন বলবো না যে এত টাকা ইনভেস্টমেন্ট করো, অত টাকা করো, আমি ওটাই বলবো না। ফার্স্ট তোমরা 10 জোড়া বদ্রি পাখি কিনবে, 10 জোড়া বদ্রি পাখির দাম শায়দ এখনকার বাজার তুলনায় 2500-3000 টাকা ধরে রাখো, মানে এলাকা ভিত্তি করে দাম ফিক্স হয় পাখির এলাকা ভিত্তি করে। তো এখন আমাদের দাম তুলছে, দামটা চলছে তোমার 250 টাকা পার পিয়ার। তো 100 টাকা পার পিয়ার হলে তাহলে 10 জোড়া পাখি তোমার দাম পড়ে যাচ্ছে 2500 টাকা। তো 2500 টাকা তুমি লাগাচ্ছ, ওর সাথে তুমি একটা খাঁচা তৈরি করছো, তাহলে কত টাকা হচ্ছে একটা খাঁচা? তুমি 2500 টাকা ধরো, 10 জোড়া তোমার বদ্রি পাখি থাকবে, সেই খাঁচা 2500 টাকা ধরো, তাহলে তোমার 5000 টাকার পাখি কমপ্লিট। তাহলে ওই 5000 টাকার পাখিটা তুমি প্রথম পালন করো, প্রথম পাখি জিনিসটা বোঝো, পাখির কী কী রোগ হতে পারে, পাখি কীভাবে ব্রিড করাতে হয় সেটা জিনিস সম্পর্কে বোঝো, মন থেকে কিন্তু বুঝতে হবে তুমি কিন্তু যে বিজনেস জন্য কিন্তু হবে না, এটা আমি লিখে দেবো হবে না, কেন তুমি টাকা ইনকাম করতে চাইছো। প্রথমে তুমি পাখিটা পালন করার পরে দেখো এদের কী রোগ হতে পারে, এদের কেমনভাবে ব্রিডিং করাতে হয় বা এদের কী ওষুধ খাওয়াতে হয়, কোন টাইমে কী ওষুধ প্রয়োজন,
সেটা শেখো। সেটা শেখার পরে তবে তুমি কী করো, সেই পাখি তুমি চাইলে রাখতে পারো, না চাইলেও না রাখতেই পারো। তারপরে কী করো, তুমি লাভবার্টে ফিরে এসো। আমি রিকোয়েস্ট করবো লাভবার্ট করো। আর লাভবার্টে প্রফিট আছে, কিন্তু লাভবার্ট প্রচুর সেন্সিটিভ হয়, মানে একটু মৌসুম চেঞ্জ হলে ঠান্ডা তো সব পাখি লাগে। আর ফের লাভবার্টে প্রতি বছর যদি কোনো জায়গাতে তুমি ঘুরে আসছো, যদি সেরকমভাবে ফ্রেশ হয়ে পাখি খাঁচার মধ্যে প্রবেশ করো, তাহলে কিন্তু তোমার পাখি রোগ দেখতে পাবে না। ঠিক আছে, আমি মার্কেটে ঘুরে এলাম, আমি ডাইরেক্ট পাখি ঘরে চলে গেলাম, কিন্তু তোমার পাখি রোগে আসবে, এটা আমি লিখে দেবো, রোগে আসবে। সবসময় বাইরে থেকে যখন আসবে, পাখি ঘরে ঢোকার আগে হাত মুখ ধোয়ার পরে নিজের কাপড়টা চেঞ্জ করলে আরও খুব ভালো হয়। ঠিক আছে, আমরা তো সবাই ওটা করি না, হাত মুখটা ধুয়ে মানে ঢুকে গেলাম পাখি ঘরে, এটা কিন্তু করবে তোমরা। ঠিক আছে, দেখবে পাখি রোগ সহজে আসবে না। এটাই বলছি, প্রথমে বদ্রি পাখি পালন করো, তাকে দেখো, পাখি সম্বন্ধে বোঝো। এটাই বলছি যে ভেবে না, একজোড়া লাভবার্টের যত কম প্রাইস 1000 টাকা, 1000 টাকা। আর একজোড়া বদ্রি পাখি প্রাইস মার্কেট অনুযায়ী আমাদের এই সাইডে 250 টাকা। তাহলে 250 টাকা, 1000 টাকা, তাহলে 4 ভাগ আর 1 ভাগ। যদি একটা জায়গায় 4টে বদ্রি পাখি মারা যায় না, মানে তাহলে তোমার অতটা লোকসান হবে না। যদি একটা লাভবার্ড পালন করার পর যদি একটা লাভবার্ড মরে যায়, একটা 500 টাকা চলে গেল। আমি জানি একটা ছেলে খুব কষ্ট করে, মানে বেশিরভাগ তো যারা পাখি পালন করছে, পয়সা যার আছে তার কিন্তু বেশি শখ নেই, মানে 100%-এর মধ্যে হয়তো 20% শখ আছে লোকে, যার পয়সা যে পাখি পালন করবে, সে শখ থাকে না, হ্যাঁ একটা থাকে, ঠিক আছে, কিন্তু দেখবে বেশি শখ কারা, গরিবেদের বেশি শখ হয়, আমি ভালো ড্রেস পরবো, মোবাইল কিনবো, ভালো জুতো কিনবো, এটা গরিবের শখ হয়। ঠিক আছে, তো তোমাদের এটা বলছি যে কষ্ট করে পাখি পালন করছো, ফার্স্ট টাইমের জন্য বদ্রি পাখি পালন করো। কেন বলছি, যদি একটা জায়গায় 4টে মারা যায় তোমার অত কিন্তু ক্ষতি হবে না। যদি একটা লাভবার্টের জোড়া 1000 টাকা স্টার্টিং, আপ টু তোমার 20,000, 25,000, 30,000, 1,00,000 টাকাও জোড়া লাভবার্ট আছে, যেটা আমি নাম জানি না, 1,00,000 টাকা জোড়া পালন করছি। আমাদের এখানে নেচারে যে পাখি চলছে সে পাখি। আর দেখো, কারোর ভিডিও কপি করে আমি ভিডিও তৈরি করি এমন কিন্তু নয়। আমি কি করছি সেটা তোমাদেরকে শেয়ার করি, আমি কি করছি পাখিকে কীভাবে যত্ন করছি, পাখিকে কীভাবে কেয়ার করছি সেটা তোমাদেরকে শেয়ার করি। আর দেখছি সেইটা তোমরা পছন্দ করছো, সেই ভিডিও তোমরা বেশি ভিউজ দিচ্ছ, সব তোমাদের দোয়া, তোমাদের আশীর্বাদ, তোমরা না হলে আমি কিছুই না। আর একটা কথা বলতে চাই যে আমার প্রথমে একটা চ্যানেল ছিল লিজা লাভবার্ড ফার্ম, ওই চ্যানেলটা একটা সমস্যার কারণে মানে কারণে বন্ধ হয়ে গেছে। তো এই চ্যানেলটা খুলি, যেটার নাম হচ্ছে প্যারাকি ডামির। যেরকম ভালোবাসা তোমরা দেখিয়েছিলে লিজা লাভবার্ড ফার্মে, ওইটা কিছু না 14,000-15,000 সাবস্ক্রাইবার হয়ে গেছিলো, সমস্যার কারণে বন্ধ করতে হয়েছে। আর যখন ওই ভালোবাসাটা তোমরা এই চ্যানেলটা দেখাও, কেন তোমাদের সাপোর্ট ইম্পর্টেন্ট, আমার মানে দরকার, কেন তোমরা না হলে আমি কিছুই নাই। আর দেখো, এইটাই টপিকে ফিরে আসি যে তোমরা যদি 2টো লাভবার্ড মারা যায় 1000 টাকা লোকসান, যদি 4টে বুদ্ধি পাখি মরে যায় 1000 টাকা, কিন্তু বুদ্ধি, হ্যাঁ পাখি পালন করলে পাখি মারা যাবেই, এটা কেউ বলতে পারে যে আমার পাখি কোনোদিন মারা যাবেই না, এটা ভুল কথা। পাখি যখন তুমি পালন করছো পাখি মারা যাবে, কিন্তু পাখিকে সেভাবে তোমাকে যত্ন করতে হবে। আর দেখো প্রতি মাসে কত টাকা ইনকাম করা যায়, একটা ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি তোমাদের। একজোড়া লাভবার্ড যেটা ভায়োলেট মাক্স, আমি বর্তমানে এখন প্রাইস চলতে 5,000-6,000 টাকা বর্তমানে এখন প্রাইস চলছে। তো ভায়োলেট মাক্সটা যদি তুমি বছরে 3 বার রেজাল্ট করো, আর তোমাদের রিকোয়েস্ট করবে একটা পাখি 3 বারের বেশি রেজাল্ট করবে না, 2 বার করলে তো খুবই ভালো হয়, যেরকম এবছর আমি পাখি রেজাল্ট করছি 2 বার, আর 3 বার রেজাল্ট করলে পাখি ঠিক আছে, মানে 3 বার রেজাল্ট চলবে, 4 বার অনেকে 5 বারও করায়, কিন্তু ওটা উচিত নয়, আমি মনে করি উচিত নয়। কেন বলছি, ওদেরও শরীর আছে, অ্যাকচুয়ালি পাখিটা ছোটো হয়, এই ছোটো হয় তো, ওই ছোটো পাখির মধ্যে শরীরের মধ্যে কত প্রেশার তুমি দেবে, একবারে 4-5টা ডিম পারছে, তো যদি 5 বার আমি রেজাল্ট করাই তা 5 বারে 25টা ডিম পারছে, উচিত নয়, একদম উচিত নয়। 3 বার রেজাল্ট করো, 3 বারে তোমার ম্যাক্সিমাম 10টা বাচ্চা হবে, 10টা বাচ্চা হলে সে বাচ্চাকে তোমাকে মানুষ করতে হবে, মানে ও তো খাবে, কিন্তু তোমাকে সেরকমভাবে ওকে কেয়ার করতে হবে, নরম জাতীয় খাবার দিতে হবে, ভালো দানা প্রোভাইড করতে হবে। যদি 10টা বাচ্চা হয়, আমি 5,000 টাকা গড় পড়তে হচ্ছি, তাহলে 5 জোড়া 25,000 টাকা, ঠিক আছে, তা 25,000 টাকা যদি একজোড়া পাখির পিছন থেকে আমি বছরে ইনকাম করি, 5,000 টাকা ধরেছি, তাহলে ওটা আমি কী করলাম, টোটাল খাওয়া খরচা বাদ দিয়ে টোটাল 5 ফেট ছেড়ে দিলাম, 20,000 টাকা, তা 20,000 টাকা যদি আমি 10 জোড়া রাখি, 2,00,000 টাকা বছরে প্রফিট আছে, প্রফিট অবশ্যই আছে, পাখি বিজনেসে অবশ্যই প্রফিট আছে। আর যদি আমি 20 জোড়া করে রাখি তাহলে কত টাকা আসছে, 4,00,000 টাকা, 30 জোড়া করলে কত, 6,00,000 টাকা। কিন্তু পাখিটা করতে গেলে তোমাকে টাইম নিতে হবে, ধৈর্য ধরতে হবে। হ্যাঁ, আমার কাছে পয়সা আছে, গেলাম আমি মার্কেটে, গেলাম কোনো বিডারের কাছে, গেলাম কোনো ট্রেডারের কাছে, গেলাম গিয়ে আমি একসাথে ভায়োলেট মাস্ক, অ্যালবিনো মাস্ক হোক, লুটনি ফিচার হোক, 20 জোড়া 30 জোড়া কিনে আমার কাছে পয়সা আছে,
তুমি দেখবে ওই বান্দা কিন্তু সাকসেসফুল হয়নি, প্রচুর মারা যাবে, প্রচুর। যে তুমি প্রথম থেকে একজোড়া পাখিকে পালন করে 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 আজ তুমি দশজোড়া তৈরি করেছো, ততদিনের মধ্যে তোমার পাখির সম্বন্ধে অনেক 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 অভিজ্ঞতা বেড়ে যাবে। যে তুমি দু বছর, চার বছর, ছ বছর ধরে পাখি পালন করে করে তুমি একজোড়া থেকে দশজোড়া চালু করেছো, দশজোড়া থেকে কুড়ি জোড়া চালু করেছো, কিন্তু তুমি এককালীন তুমি অতগুলো টাকার পাখি কিনে আনোনি, দেখবে তখন থেকে তোমার পাখি 100% সাকসেসফুল রেজাল্ট তুমি পাবে। আর 100 সাকসেসফুল ব্রিডার একটা বেড়ে যাবে, আর তৈরি হয়ে যাবে, তুমি সাকসেসফুল একটা ব্রিডার তুমি তৈরি হয়ে যাবে। এটাই বলতে চাইছি তোমাদের, পাখি প্রথমে শখ করে বদ্রি পাখি পালন করো, তারপরে যখন বদ্রি পাখি সম্বন্ধে তুমি শিখে গেলে, হ্যাঁ পাখির কী রোগ হতে পারে, পাখির কী সমস্যা হতে পারে, পাখির কী কী খাওয়াতে হয়, পাখিকে কীভাবে যত্ন করতে হয়, পাখিকে কীরকম বক্স লাগাতে হয়, কীরকম ভাঁড় লাগাতে হয়, সেটা যখন তুমি জেনে যাবে, হ্যাঁ এখন আমার লাভবার পড়ার টাইম, মানে লাভবারটা পোষার আমার টাইম হয়ে গেছে, তখন তুমি লাভবার বেশি লাগাবে না, দুজোড়া কিনে আনবে। দুজোড়া যখন দেখছো লাভবারটা কী কী রোগ হতে পারে সেটার উপর যখন তুমি ট্রিটমেন্ট করছো, এ করছো, তারপরে তুমি যখন সাকসেসফুল ব্রিডার তৈরি হবে তখন তুমি টাকা লাগাতে পারো। দেখবে এই পাখি সম্বন্ধে অভিজ্ঞতা কেউ শেয়ার করবে না। আমি এটাই বলছি যে পাখি যখন কারোর কাছ থেকে তুমি যখন কিনবে, ভাবনা চিন্তা করে পাখি কিনবে, ভাবিও করিও কাজ করিও ভাবিও না, প্রথমে ভাববে তারপরে পাখি কিনবে। যে একটা যে কোনো কাজ করার পরে, আমি একটা কাজ করে ফেললাম, করার পর আমি ভাবছি বেকার করলাম, কেন তুমি কাজটা করার আগে ভাবনি কেন? তুমি কাজটা করার আগে ভাববে যে আমি কী কাজ করতে যাচ্ছি, কাজটা হয়ে গেল ভাবিও কোনো বেকার হবে, মানে তোমার ভাবাটা বেকার হবে, কেন ভাবিও করিও কাজ করে কিন্তু ভাববে না, মানে কাজটা করে তুমি ভাববে না। এটাই বলার ছিল। কেন আমি, হ্যাঁ দেখো আমি সত্যি, আমার যে ফ্যামিলিটা, মানে তোমার আমাদের ইউটিউবটা অ্যাকচুয়ালি আমি ফ্যামিলির মধ্যে ধরি, আমার এটা ফ্যামিলি। আমি চাই না আমার আমার যত সাবস্ক্রাইবার ভিউয়ার্স, মানে ভিউয়ার্স আছে, এরা কোনো লোকসানে পড়ে। আমি চাই তোমরা সারা জীবন ভালো থাকো, পাখি পালন করো, আর আমার ভারত পিছিয়ে আছে পাখি সম্বন্ধে। এই যেমন ভারতে পাখি নিয়ে এখন গণ্ডগোল চলছে, পুলিশ কোনো ক্ষেত্রে পাখি ধরে নিল, পাখিটা তুলে নিচ্ছে, কিন্তু এটা এক্সোটিকের মধ্যে আমি কিছু বুঝতে পারছি না, এটা কী হবে, কতদূর পর্যন্ত যাবে। এখন পাখির মার্কেট সত্যি ডাউন, প্রচুর ডাউন হয়ে আছে। তো আর ভিডিওটা বেশি বড় করব না, এটা এই পর্যন্ত, বেশি বলবো না তোমাদের, কেন নেক্সট ভিডিওটা বড় হচ্ছে আমি বুঝতে পারছি, বেশি বললে বড় যখন হবে তোমরা দেখবে না। চেষ্টা করছি পার্টে পার্টে প্রত্যেক টপিকের উপর ভিডিও করবো, আর ভিডিওটা কেমন লেগেছে ওর উপর কমেন্ট করবে, আর যদি আমার ভিডিও তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই বন্ধুদের কাছে শেয়ার করবে, আর আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। তো বন্ধু আজকে ভিডিও এখানে শেষ করছি, ততক্ষণের জন্য জয় হিন্দ, বন্দে মাতরম।